আমরা সকলে জানি প্রজাপতি সাধারণত তৃণভোজী হয়, তবে অবাক করা তত্ত্ব হলো হেলিকোনিয়াস ক্যারিথোনিয়া প্রজাতির প্রজাপতি দেখতে নির্দোষ হলেও এরা মাংস খায়, তবে সেটা নিজেদের কলোনির মধ্যে, মানে এরা বেঁচে থাকার জন্য অনেক সময় শুয়োপোকা হত্যা করে খায়। মূলত শুয়োপোকা পরিণত হলে রূপান্তরিত হয় প্রজাপতিতে, অর্থাৎ বলতে পারেন প্রজাপতি নিজের ভাই বোনদের হত্যা করে খায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে